মহারানি কি তুমি কি গো ঘরে একা একা সাতটা গোল খেয়ে মনটা খুব খারাপ বুঝি কি কি ব্যাপার কি তোমার ভয় পাইয়ে দিলে আমায় আমার পারমিশন ছাড়া তুমি আমার ঘরে ঢুকলে কি করে হ্যাঁ অর্জুন এটাকে ব্যাড ম্যানার্স বলে তোমরা বাঙালিরা কি এটাও শেখোনি না 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 এটা এটা কিন্তু একদম ঠিক কথা বলেছো এই ব্যাপারে অন্তত আমি তোমার সঙ্গে একমত এটা ভীষণ ব্যাড ম্যানার্স সবই যখন জানো তাহলে ঢুকলে কেন হ্যাঁ ঢুকলে কেন কেন ঢুকলাম জানো হ্যাঁ মনে পড়ছে কারণ এটা তো আমার ঘর হ্যাঁ আমি ভাবছিলাম যে আমি আমার ঘরে কখন আসব কখন যাব নাচব নাকি গাইব সেটা তোমার পারমিশন নিয়ে করতে হবে নো 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 কি বল বলছি তার মানে এই ঘরে এখন আমি থাকি এই ঘরটা এখন আমার তাই এই ঘরে যদি তোমায় ঢুকতে হয় আমার পারমিশন নিয়ে ঢুকতে হবে সো নাও ইউ বেটার গেট আউট গেট আউট মহারানী বলছিলাম যে আসলে ঘরটা তো আমার আর আমি এখন ডিসাইড করলাম যে আজ থেকে আমি এই ঘরেই থাকবো অতএব তুমি পারমিশন নিয়ে ঘরে ঢুকবে কেমন সো নাও ইউ গেট আউট ঠিক আছে অর্জুন বসাক এমনিতে তুমি এই ঘরে থাকলে আমি এই ঘরে এক সেকেন্ডও থাকবো অবশ্য ভালোই হবে তুমি মাধবীর সঙ্গে একসাথে এই ঘরে থাকতে পারবে না মহারানী এই কথাটা বলে তুমি কিন্তু আর আমায় ভয় দেখাতে পারবে কেন বলো তো কারণ ওই ন্যাকালতা নয় বরং আমাদের দুই বাড়ির লোকেরাই তোমায় জোর করবে আমার সঙ্গে একসাথে থাকার এই ঘরে বলো তো কারণ আমি বিয়েটা তোমায় করেছি ওই ন্যাকালতাকে না অর্জুন অর্জুন আমার আমার ধৈর্যের পরীক্ষা নিও না কিন্তু আমি তোমার শেষবারের মতো বলছি তুমি কি এই ঘর থেকে যাবে না কেন বলো তো কারণ তোমাকে খ্যাপানোর এত সুন্দর একটা সুযোগ অত সহজে হাতছাড়া করতে না আমার ইচ্ছে করছে না আর তাছাড়া এটাও তো দেখতে হবে তুমি তো দুদিন আগেই আমায় সেই পাঁচ গোল দিয়ে স্কোরবোর্ডটা এনে মুখের সামনে রেখেছিলে এখন আমি দেখো না তোমাকে এত গোল দিয়ে যাব এত গোল দিয়ে যাব যে তুমি মাঠে নামতেও ভয় পাবে